हेलो डियर स्टूडेंट्स, वेलकम टू द ऑफिशियल यूट्यूब चैनल ऑफ जेनिथ एकेडमी। आमी शांतनु सर आबार चले एलाम एक नतून भिडियो निये। तो जेमन तोमादेर बोलेछिलाम पीएससी क्लार्कशिपेर ए सीरीजटा चलते थाकबे इंग्लिशेर ऊपर। तो ए इंग्लिशेर आजके एटा थार्ड क्लास, अलरेडी आमी दुटो क्लास आपलोड करेछि, जारा देखोनि देखे नेबे। आजकेर ए क्लासे आमी किछु पीवाईक्यू कराबो। देखो तोमरा देखतेई पाच्छो स्क्रिने क्लार्कशिप 2019-এর ফার্স্ট শিফটের ক্লাস ইংলিশ কোয়েশ্চেন পেপার নিয়ে আমি আজকে ডিসকাস করব। ওকে, তো এই কোয়েশ্চেন পেপারে আমি যা যা আছে গ্রামার ভোক্যাব সব কিছু এটা আমি ডিসকাস করব উইথ এক্সপ্ল্যানেশন। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে। এবং তোমরা সবাই জানো যে প্রত্যেকটা পরীক্ষাতেই প্রিভিয়াস ইয়ার থেকে কোয়েশ্চেন রিপিট হওয়ার একটা চান্স থাকে। তো সেই জন্য আমি কোয়েশ্চেনগুলো নিয়ে ডিসকাস করছি, আর কীভাবে তোমরা প্রিভিয়াস ইয়ারগুলো সলভ করবে আমি সেটাও তোমাদের বলে দেবো। ওকে, তো আর টাইম ওয়েস্ট না করে আমরা শুরু করি। দেখো 71 আমি একদম কোয়েশ্চেন পেপারটাই নিয়ে করছি, কারণ তোমাদেরও বুঝতে সুবিধা হবে। তো এখানে দেখো 71, এটাই ফার্স্ট কোয়েশ্চেন ইংলিশে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে। কী দিয়ে ব্ল্যাঙ্কটাকে ফিল করতে হবে? দেখো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে। তাহলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এখানে দেখো কী বলছে, হি ওয়াজ সাকসেসফুল ড্যাশ কমপ্লিটিং দ্য জব উইদ ইন 4 days। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিন্তু মানে এক্সপ্লেন করে বোঝাটা খুব ডিফিকাল্ট, এটাকে আমাদের ওই ভোক্যাবুলারি যেরকম সেইভাবে মনে রাখার চেষ্টা করতে হবে। মুখস্থ করবো না, বাট মনে রাখার চেষ্টা করতে হবে। কিছু কিছু ট্রিক আমাদের অ্যাপ্লাই করতে হবে, যেমন এই যে ধরো সাকসেসফুল, ঠিক আছে, বা সাকসিড, কিংবা ধরো ডিফিকাল্টি, এগুলোর সঙ্গে আমরা ইনের ইউজ করি। ঠিক আছে, সাকসেসফুল, সাকসিড বা সাকসিডেড, ডিফিকাল্টি, ইন, প্লাস তারপর যদি তোমার ভার্ব থাকে সেটা জিরান্ড হয়ে যায়, মানে আইএনজি হয়ে, তাহলে আমরা এখানে কী করবো, সাকসেসফুল ইন। নাম্বার 72 বলছে দেখো কমেন্সের সেম মিনিং, মানে সিনোনিম চাইছে। কমেন্স মানে কি, কোনো কিছু শুরু হওয়া। তাহলে শুরু হওয়ার ইংরেজি কী আছে এখানে দেখো, বিগিন। তাহলে অপশন 3 সি হবে কারেক্ট আনসার। আচ্ছা নেক্সট দেখো 73 বলছে, এটাও ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, এটা হচ্ছে তোমার গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব। এখানে বলছে ইডিয়ম। আমি তোমাদের প্র্যাকটিস ক্লাসে বলেছি যে গ্রুপ ভার্বস আর অলসো ইডিয়মস, কারণ ইডিয়াম মানে কি, যার একটি ইমপ্লয়েড মিনিং থাকে। তো গ্রুপ ভার্বের মধ্যেও কিন্তু ইমপ্লয়েড মিনিং থাকে, অর্থাৎ এর আক্ষরিক অর্থ হয় না। তাহলে এখানে কি বলছে দেখো, ওয়েন দীপক কুড নট সলভ দ্য প্রবলেম হি ডিসাইডেড টু গিভ ড্যাশ। তাহলে যখন সে প্রবলেমটা সলভ করতে পারলো না, তখন সে কি করলো, গিভের পর কি বসবে? এবার আমরা একটু মিনিংগুলো জেনে নিই। গিভ অফ, গিভ অফ যখন থাকে তখন তার মানে কি হয়, কোনো কিছু এমিট করে যাওয়া, মানে নির্গত হওয়া। আবার গিভ আপ, গিভ আপ মানে কি, কোনো কিছু ত্যাগ করে দেওয়া, রিলিংকুইশ বলতে পারি আমরা। আবার গিভ আউট, গিভ আউট মানে কি, গিভ আউট মানে ডিস্ট্রিবিউট। গিভ ব্যাক, গিভ ব্যাক কথাটার মানে কি দাঁড়াচ্ছে, গিভ ব্যাক মানে হচ্ছে তোমার রিটার্ন করা, ফিরিয়ে দেওয়া, ওকে, বা রিট্রিট করা হতে পারে, পিছিয়ে আসা। আচ্ছা গিভ নিয়ে আরো একটা দুটো আমি ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্ব বলে দিচ্ছি, গিভ ওয়ে। এটা আমরা অনেকেই হয়তো জানি না, গিভ ওয়ে মানে কোল্যাপস। ধরো ব্রিজটা ভেঙে পড়লো, তখন হচ্ছে গিভ ওয়ে। আর একটা হয় খুব ইম্পর্টেন্ট, গিভ ইন, যার মানে হচ্ছে সারেন্ডার। ওকে, তাহলে আমরা এখানে কি করব, এখানে আমার বলছে কি, সে যেহেতু প্রবলেমটা সলভ করতে পারলো না, তাই সে কি করলো, হাল ছেড়ে দিল, তাহলে গিভ আপ। ওকে, তাহলে আমরা গিভ আপ করব। আচ্ছা তাহলে গিভ আপ মানে কি বললাম, রিলিংকুইশ বা অ্যাবান্ডন। ঠিক আছে,
রিলিংকুইশ করা কিংবা অ্যাবান্ডন। চলো নেক্সট 76 বলছে কি, চুজ দ্য ফলোয়িং কারেক্ট ইনডাইরেক্ট স্পিচ। ঠিক আছে, এটা ডাইরেক্ট স্পিচে আছে, ইনডাইরেক্ট ফর্ম অফ দ্য সেন্টেন্স গিভেন। আচ্ছা, হি সেড টু মি আই হ্যাভ নেভার সিন সাচ আ ব্রিলিয়েন্ট বয় ইন মাই লাইফ। তাহলে রিপোর্টিং ভার পাস্ট টেন্সে আছে, রিপোর্টেড স্পিচ প্রেজেন্ট পারফেক্টে, তাহলে কি হবে, পাস্ট পারফেক্ট হবে। আচ্ছা, দ্যাট আই হ্যাভ নেভার সিন সাচ আ ব্রিলিয়েন্ট বয় ইন মাই লাইফ, হি সেড টু মি, এগুলো বাদ দিয়ে আমরা এই স্ট্রাকচারগুলো দেখো ভুল আছে। সাচ আ ব্রিলিয়েন্ট বয় ওয়াজ নেভার সিন, এটা ভুল আছে, কারণ এটা সিম্পল পাস্ট হয়ে গেছে। দ্য বয় ওয়াজ সো ব্রিলিয়েন্ট দ্যাট, এগুলো সব ট্রান্সফরমেশন টাইপ হয়ে গেছে। তাহলে এই একটাই আছে যেটা ইনডাইরেক্ট স্পিচ, হি টোল্ড মি দ্যাট হি হ্যাড নেভার সিন সাচ এ ব্রিলিয়েন্ট বয় ইন হিজ লাইফ। দেখো বাকি ABC স্ট্রাকচারগুলোই ঠিক নেই, তাহলে অপশন সি হবে কারেক্ট আনসার। পাস্ট পারফেক্ট হচ্ছে, এটা প্রেজেন্ট পারফেক্ট ছিল, পাস্ট পারফেক্ট হবে কেন, কারণ রিপোর্টিং ভার পাস্টে আছে, সিম্পল পাস, আর সেট টু থাকলে টোল্ড হয়ে যাচ্ছে। চলো নেক্সট বলছে প্যাসিভ ভয়েস করতে হবে, দ্য ক্রেজি গার্ল ওয়াজ লাভ অ্যাট। আচ্ছা, সিম্পল পাস্ট, আগে ভয়েস চেঞ্জ করতে গেলে ভয়েস করো বা ন্যারেশন করো, আমরা টেন্সটাকে বুঝে নেবো, আর ভয়েসে মনে রাখতে হবে আমরা টেন্স চেঞ্জ করতে পারবো না। ন্যারেশনে যেরকম ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট করার সময় টেন্স চেঞ্জ হয়, যেমন এটা প্রেজেন্ট পারফেক্ট ছিল, পাস্ট পারফেক্ট হলো। ভয়েসে আমরা না সেন্টেন্সের প্যাটার্ন চেঞ্জ করতে পারবো, মানে মুডটা চেঞ্জ করতে পারবো, না টেন্স চেঞ্জ করতে পারবো, শুধুমাত্র আমরা উল্টে দেবো সাবজেক্ট অবজেক্ট অবজেক্ট সাবজেক্ট। তাহলে দ্য ক্রেজি গার্ল ওয়াজ লাভ অ্যাট, তাহলে আমাকে এখানে ওয়াজ ওয়্যার দি আনসার করতে হবে, মানে সরি ওয়াজ ওয়্যার দি আনসার হবে না, কারণ সিম্পল পাস্ট আছে। তাহলে আমরা কি করবো এখানে, সিম্পল পাস্টে অ্যাক্টিভ কী হবে, দে লাফড অ্যাট দ্য ক্রেজি গার্ল, অ্যাট দ্য ক্রেজি গার্ল, এটা হবে না, দে ওয়্যার লাফড অ্যাট, মানে মানেটাই ভুল হয়ে যাবে, প্যাসিভ হয়ে গেল, দ্য ক্রেজি গার্ল লাফড অ্যাট দেম, তাহলে অপশন এ হবে কারেক্ট আনসার, কারণ ক্রেজি গার্লটা তাদের ওপর হাসিনি, তারা ওই মেয়েটার ওপর হেসেছিল। তাহলে দে লাফড অ্যাট দ্য ক্রেজি গার্ল, সিম্পল পাস্ট। তাহলে প্যাসিভ করলো দেখো, দ্য ক্রেজি গার্ল ওয়াজ লাফড অ্যাট বাই দেম, এখানে সাইলেন্ট আছে। ওকে, চলো নেক্সট 74 বলছে, এটাও তোমার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। আচ্ছা, দ্য ম্যান ওয়াজ সো ড্যাশ দ্যাট হি বিলিভ দ্যাট গড হিমসেলফ হ্যাড ড্রাঙ্ক দ্য মিল্ক অফার্ড। আচ্ছা, তার মানে লোকটা কীরকম যে এটা সে বিশ্বাস করছে যে সে যে মিল্ক দুধটা দিয়েছিল ঈশ্বরকে, ঈশ্বর সেটা খেয়ে নিয়েছে, তার মানে বুঝতে হবে যে লোকটা খুবই সাদাসিধা, খুবই বোকা। তাহলে ক্রেডিবল মানে যেটা বিশ্বাসযোগ্য, কিন্তু এখানে আমরা কি করব, ক্রেডুলাস। ক্রেডুলাস মানে হচ্ছে টু রেডি টু বিলিভ, ঠিক আছে, মানে অনেকটা কি বলবো, ফুলিশ টাইপের, খুবই ইনোসেন্ট। যেমন আমরা বলি চিলড্রেন আর ক্রেডুলাস, যারা খুব সহজেই সব কিছু বিশ্বাস করে নেয় উইদাউট এনি লজিক, তাহলে অপশন সি হবে কারেক্ট আনসার। 75, এটাও ব্ল্যাঙ্ক আছে, দেখো অনেকগুলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে। হি রাশ টু দ্য হসপিটাল আফটার হি ড্যাশ দ্য নিউজ, এর এই টাইপেরই কোয়েশ্চেন আমরা আগের দিনের ক্লাসেও করেছিলাম, যে সিম্পল পাস্ট আছে এবং পরপর দুটো কাজ ঘটছে, সে হসপিটালের দিকে দৌড়ে গেল, নিউজটা পাওয়ার কি পরে, আফটার বলছে মানে বোঝাই যাচ্ছে আগে সে নিউজটা পেয়েছে, তারপরে সে হসপিটালের দিকে দৌড়ালো, তাহলে যেটা আগে হচ্ছে পাস্ট পারফেক্ট, তাহলে কী হবে, আফটার হি ড্যাশ দ্য নিউজ হ্যাড হার্ট। তাহলে আর সেকেন্ডলি এইগুলো হতেই পারে না, কারণ দেখো প্রিন্সিপাল ক্লজটাই পাস্ট টেন্সে আছে, সিম্পল পাস্টে, তো এগুলো তো প্রেজেন্টে হবে না, পাস্টেই করতে হবে। আর আফটার বিফোরের ব্যাপারটা মনে রাখবে, পাস্ট পারফেক্টের ক্ষেত্রে যদি বিফোর থাকে তাহলে আগেরটা পাস্ট পারফেক্ট হয় আর পরেরটা সিম্পল পাস্ট হয়, আর আফটার থাকলে ঠিক জিনিসটা উল্টে যাবে, মানে আগে সিম্পল পাস্ট পরে পাস্ট পারফেক্ট। আমি টেন্সের ক্লাস আমার করানো আছে, ওটা তোমরা দেখে নিতে পারো, আরও ডিটেলে বুঝে যাবে। যেমন এখানে দেখো আফটার আছে, আগে সিম্পল পাস্ট পরে পাস্ট পারফেক্ট হবে, এটা যদি বিফোর হতো চেঞ্জ হয়ে যাবে, কিন্তু বিফোর যদি সেন্টেন্সের শুরুতে বসে তখন বিফোরের সঙ্গে সিম্পল পাস্ট বসবে, আবার আফটার যদি সেন্টেন্সের শুরুতে বসে আফটারের সঙ্গে পাস্ট পারফেক্ট আগে বসে যাবে। মানে এটা যদি আমরা ঘুরিয়ে লিখতাম, আফটার হি হ্যাড হার্ড দ্য নিউজ হি রাশ টু দ্য হসপিটাল, এরকম বলতাম। ওকে, 78। আচ্ছা, ফাইন্ড from below the word that means a plant that grows in hot dry region covered in spines but without leaves. এটা খুব সহজ, কি ধরনের গাছকে বলা হয়, ক্যাকটাস, যাদের পাতা হয় না স্পাইন হয়, তাহলে এটাকে আমরা ক্যাকটাস বলবো। আচ্ছা, অ্যাটাক, অ্যাটাকের অপোজিট মিনিং চাইছে, অ্যাটাক মানে আক্রমণ করা, তাহলে কি করব, ডিফেন্ড করব,
প্রতিরোধ করব, অপশন সি হবে। চলো নেক্সট কি বলছে দেখো, এনর্মাস, এনর্মাসের দ্যাট মিন্স মানে সিনোনিম চাইছে, এনর্মাস মানে হিউজ, বিশাল বড়, তাহলে অপশন ডি হবে। আচ্ছা এখানে দেখো এই যে ওয়ার্ডগুলো আছে এইগুলো আমাদের একটুখানি মাথায় রাখতে হবে, মানে এখানে দেখো ফেমাস, নর্মাল এগুলো তো তোমরা মোটামুটি জানো, ঠিক আছে, আর ইনকংগ্রুয়াস, ঠিক আছে, ইনকংগ্রুয়াস মানে কি, যেটা ম্যাচ করে না, ঠিক আছে, এর মানে হচ্ছে নট ম্যাচিং অর ফিটিং, মানে যেটা সিমিলার নয় বা সুইটেবল নয়। সবসময় মনে রাখবে এই যে আমি বলছিলাম প্রিভিয়াস ইয়ার যখন করব, শুধুমাত্র প্রিভিয়াস ইয়ারে শুধু আনসার দেখে নিলে হবে না, বাকি অপশনগুলোর মিনিংও একটু মনে রাখতে হবে, ঠিক আছে, কারণ এক্সামে কিন্তু কোন জায়গা থেকে অপশন মানে আনসার দেবে কেউ বলতে পারে না, তাই এগুলো কিন্তু আমাদের একটু মাথায় রাখতে হবে। তাহলে এখানে আনসার হলো হিউজ, কিন্তু এই যে ইনকংগ্রুয়াসও আসতে পারে এবারে, ঠিক আছে, বা ফেমাস, ফেমাসের সিনোনিম কি হতে পারে, ফেমাস, ফেমাস মানে কি, যে খুব বিখ্যাত, পপুলার। আবার এর সিনোনিমাস ওয়ার্ড আমরা কি বলতে পারি, এমিনেন্ট বলতে পারি, আবার অ্যান্টোনিম নটোরিয়াস হতে পারে, ঠিক আছে, এইগুলো কিন্তু মনে রাখতে হবে। চলো 81 বলছে, এটাও ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, আর ড্যাশ ইজ আ পার্সন হু গেটস থিংস সিক্রেটলি অ্যান্ড ইললিগালি ইন টু অর আউট অফ আ কান্ট্রি, তাহলে কে করে এটা, স্মাগলার, এটা খুবই সহজ, কারণ ক্রিমিনাল যে ক্রাইম করছে, বাট ক্রাইম কিন্তু সে কোনো গুডসকে নিয়ে যাওয়া নয়, কেউ মার্ডার করলে সেটাও ক্রাইম, সে ক্রিমিনাল বলবো আমরা, কিন্তু যখন কোনো জিনিসকে বাইরে নিয়ে চলে যায় মানে গেট থিংস সিক্রেটলি, তাহলে এটাকে আমরা বলবো স্মাগলার, যে স্মাগলিং করে, বুঝতেই পারছো। আচ্ছা নেক্সট হচ্ছে এই আন্ডারলাইন ওয়ার্ডের মিনিং চাইছে, দ্য হ্যান্ডকারচিফ ওয়াজ টার্ন ইন টু আ বার্ড বাই দ্য ম্যাজিশিয়ান, তাহলে টার্ন ইন টু মানে কি বোঝাচ্ছে, যে রুমালটা পাখিতে পরিণত হলো, তার মানে ট্রান্সফর্মড, ঠিক আছে, ট্রান্সফর্মড হবে। 83 হি ওয়াজ টু প্রি অকুপাইড ড্যাশ হিজ স্টাডিজ টু থিঙ্ক অফ আদার ম্যাটার্স, মানে সে এতটাই নিজের স্টাডি নিয়ে মনোনিবেশ করেছিল, পজেসড ছিল, যে সে অন্য কিছু আর ভাবতেই পারছে না, তাহলে প্রি অকুপাইড উইথ, ঠিক আছে, পজেসড মানে কোনো কিছুর উপর যখন কেউ মানে স্টাডিটা তাকে ডমিনেট করছে, স্টাডির মধ্যে ঢুবে গেছে, তো ওখানে আমরা প্রি অকুপাইড উইথ করবো, ইন নয় কিন্তু। আচ্ছা নেক্সট, সীতা অ্যান্ড মীরা কোয়ারেল ড্যাশ দেমসেলস, তাহলে দুজন থাকলে কি হয়, বিটুইন, আর দুয়ের বেশি আমাং। আচ্ছা হি ডিসাইডেড টু ভিজিট হিম অ্যাট হিজ হোম, তাহলে ভিজিটের ফ্রেজাল ভার্ব কি করব আমরা, কল অন, কল অন মানে হচ্ছে ভিজিট, তাহলে কল আপ মানে সামন, ডাকা, ডেকে পাঠানো, কল অফ মানে ক্যান্সেল, কল ফর মানে ডিমান্ড, ঠিক আছে, কল ফর মানে ডিমান্ড। আচ্ছা নেক্সট 88 রাম ওয়াজ গুড ড্যাশ কেমিস্ট্রি, কোনো কিছুতে ভালো হলে আমরা কি বলি, গুড অ্যাট মানে প্রফিশিয়েন্ট, এক্সপার্ট, তো রাম ওয়াজ গুড অ্যাট কেমিস্ট্রি। 84 আচ্ছা দ্য বয়েজ আর ফ্লাইং কাইটস ইন দ্য স্কাই, অ্যাক্টিভ প্যাসিভ মানে ভয়েস চেঞ্জ করতে হবে, তো এখানে অ্যাক্টিভ ভয়েস আছে, তাহলে দ্য বয়েজ আর ফ্লাইং প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে একটা বিং আসবে, তাহলে কাইটস আর বিং কোথায় আছে দেখো, অবজেক্ট কোনটা, কাইটস ইন দ্য স্কাই, না কাইটস হচ্ছে অবজেক্ট, কাইটস আর বিং ফ্লোন বাই দ্য বয়েজ ইন দ্য স্কাই, এটা হবে। দেখো অপশনগুলো খুব সহজ দিয়েছি, ইজিলি আমরা এলিমিনেট করতে পারবো, কারণ কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস বা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা সবসময় বিং এর ইউজ করি, ফিউচার কন্টিনিউয়াসে তো প্যাসিভ হবে না, তাহলে এখানে দেখো বিং একটাতেই আছে, তাহলে কাইটস আর বিং ফ্লোন বাই দ্য বয়েজ ইন দ্য স্কাই। চলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এটাও দ্য টায়ার্ড হকার স্যাট ড্যাশ দ্য ট্রি, তাহলে কোথায় বসলো, গাছের মধ্যে তো আর বসবে না, গাছের নিচে বসলো, তাহলে নিচে মানে আন্ডার, স্যাট আন্ডার দ্য ট্রি, কিন্তু যদি শেড বা শ্যাডো বলতো তখন ইন হয়ে যেত, হ্যাঁ, ইন দ্য শেড বা ইন দ্য শ্যাডো অফ দ্য ট্রি, ইন দ্য শেড অর
শ্যাডো অফ দ্য ট্রি, কিন্তু শুধু ট্রি বললে আন্ডার করব। চলো নেক্সট বলছে, এই স্টেটমেন্টটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বানাতে হবে, ইউ হ্যাভ হ্যাড ইওর ডিনার। তাহলে ইন্টারোগেটিভ আর অ্যাসার্টিভের মধ্যে ডিফারেন্স কি? না, ইন্টারোগেটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে বসে, অ্যাসার্টিভে অক্সিলারি ভার্ব সাবজেক্টের পরে বসে, অ্যাডভার্বের ইনভার্সনটা বাদ দিলে, সেটা এখানে আমি বলছি না। তো এখানে দেখো, ইউ হ্যাভ হ্যাড ইওর ডিনার, তাহলে এখানে দেখো হ্যাভ আর হ্যাড, এই হ্যাভটা অক্সিলারি ভার্ব, হ্যাড হচ্ছে মেন ভার্ব থার্ড ফর্ম, তাহলে হ্যাভটা আগে চলে আসবে, তাহলে হ্যাভ ইউ হ্যাড ইওর ডিনার, ঠিক আছে, হ্যাভ ইউ হ্যাড ইওর ডিনার। ডিড তো আসবে না, কারণ এখানে টেন্স তো আমরা চেঞ্জ করতে পারবো না, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, তো প্রেজেন্ট পারফেক্টই কোয়েশ্চেন করবো, তো হ্যাভ ইউ হ্যাড ইওর ডিনার, এটা হবে। চলো নেক্সট, এটাও ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে, রিতাস মাদার ডিড নট অ্যাপ্রুভ ড্যাশ হার রিটার্নিং সো লেট অ্যাট নাইট। তাহলে আমরা অ্যাপ্রুভের সঙ্গে কী প্রিপোজিশন দেবো, ঠিক আছে, তাহলে অ্যাপ্রুভের সঙ্গে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে অফ এর ইউজ করবো, ঠিক আছে, অ্যাপ্রুভ অফ সামথিং। তাহলে রিতাস মাদার ডিড নট অ্যাপ্রুভ অফ আর রিটার্নিং হোম সো লেট অ্যাট নাইট। চলো 91 কি বলছে, নাইদার লতা নর সুজাতা, নাইদার নর আইদার আর নট অনলি বাট অলসো, এগুলো থাকলে কি হয়, অলওয়েজ আমরা নিয়ারেস্ট সাবজেক্ট দেখে ভার্ব বসাবো, মানে যেটা ভার্বের কাছে থাকবে, তাহলে সুজাতাকে দেখে ভার্ব বসাবো সিঙ্গুলার, তাহলে এখানে ওয়াজ হবে, আবার যদি অ্যান্ড থাকতো তখন প্লুরাল, কিন্তু আবার অ্যাজ ওয়েল অ্যাজ থাকলেও আমরা ফার্স্ট সাবজেক্ট থেকে বসাতাম, তো দুটোই সিঙ্গুলার আছে, তো নাইদার নর আছে, সেকেন্ড সাবজেক্ট থেকে বসাবো। 92 বলছে, এটাও ব্ল্যাঙ্ক, অল ড্যাশ অলোক ওয়্যার প্রেজেন্ট ডিউরিং দ্য মিটিং, তাহলে অলোক ছাড়া সবাই প্রেজেন্ট ছিল, তাহলে কি হবে, এক্সেপ্ট, এক্সেপ্ট স্পেলিং কী আছে, EXCEPT, এক্সপেক্ট মানে তো আশা করা, আর এক্সেপ্ট মানে ছাড়া, অ্যাকসেপ্ট মানে কোনো কিছু নেওয়া, গ্রহণ করা, তো এখানে আমরা কী করবো, এক্সিট মানে ছাপিয়ে যাওয়া, তো এখানে আমরা এক্সেপ্ট করব। চলো 93 বলছে, এক্সাজারেটেড স্পেলিং, এক্সাজারেটেড স্পেলিং কী হবে, দেখো অপশান বলছে কি, EXAGGERATED, এক্সাজারেটে কিন্তু দুটো জি থাকবে, তাহলে এখানে দুটো জিতে কী আছে, দেখো এটা আছে, এটা আছে, EXAGGERATED হবে না, এইটা EXAGGERATED, এক্সাজারেট, অপশন এ হবে, স্পেলিং তো আর বোঝার কিছু নেই, এগুলো যত প্র্যাকটিস করবে লিখবে তত তৈরি হবে। আচ্ছা, দ্য পুলিশম্যান সিজড হিম ড্যাশ ইজ আর্ম, তাহলে কাউকে ধরলো বাই, বডি পার্টস হলে আমরা বাই বলবো, ঠিক আছে, বাই হিজ আর্ম। আচ্ছা, হাইফেনেটেড, হাইফেনেটেড এটারও স্পেলিং চাইছে। আচ্ছা, হাইফেনেটেড স্পিক কি করবো, HYPHENATE, তাহলে হাইফিনেট, হাইফেনেট, HYPHENATE, তাহলে এই এটা হবে হাইফেনেটেড। অনেক সময় কিন্তু ইনকারেক্ট স্পেলিংটাও চাওয়া হয়, অনেক সময় আবার কারেক্ট স্পেলিংটাও চাওয়া হয়, এখানে যেমন দেখো যে চুজ দ্য কারেক্ট স্পেলিং, তাই আমরা এখানে এটাও তাই কারেক্ট স্পেলিং দিয়েছে, কিন্তু অনেক সময় বলে আউট অফ দ্য ফোর হুইচ ওয়ান ইজ ইনকারেক্ট, তখন আমাদের ভুলটাকে বার করতে হবে। চলো নাম্বার 98, দ্য ওল্ড শুজ হ্যাভ স্টুড হিম ইন গুড ড্যাশ ইন হিজ ট্রাভেল, তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কিন্তু ইডিয়ম দিয়ে আনসার হবে, তাহলে স্ট্যান্ড সামওয়ান ইন গুড স্টিড, ঠিক আছে, এটা হচ্ছে স্ট্যান্ড সামওয়ান ইন গুড স্টিড, কথাটার মানে হচ্ছে ইউজফুল বা বেনিফিশিয়াল, অর্থাৎ তার যে পুরনো জুতোগুলো সে যখন ট্রাভেল করেছিল খুব কাজে লেগেছিল, এটাই বলতে চাইছে। চলো নাম্বার 94 বলছে কি, ফাইন্ড ফ্রম বিলো দ্য ওয়ার্ড দ্যাট মিন্স এসেন্সিয়াল, তাহলে এসেন্সিয়ালের সিনোনিমাস ওয়ার্ড চাইছে, তো আনইম্পর্টেন্ট ইররিলিভেন্ট এটা হচ্ছে তোমার অ্যান্টোনিম হলো, এসেন্স না সিনোনিম না অ্যান্টোনিম, তাহলে ভাইটাল হবে, ভাইটাল মানে হচ্ছে ক্রুশিয়াল প্রধান, এসেন্সিয়াল মানে কি যেটা খুব ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট, তাহলে সিনোনিম হবে এটা, অ্যান্টোনিম হলে এই দুটোই হতে পারত, মানে এটা তো হতোই। আচ্ছা 95, দ্য ওল্ড লেডি ওয়াজ মার্ডার্ড ইন কোল্ড ব্লাড, এটা সবাই জানো আশা করি, কোল্ড ব্লাড মানে হচ্ছে ঠান্ডা মাথা, প্রি প্ল্যান্ড, তাহলে অপশন সি হবে। আচ্ছা এটা হচ্ছে তোমার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের মতোই আছে, ব্ল্যাঙ্ক দেয়া,
বলছে দ্য এক্সামিনার কুড নট আন্ডারস্ট্যান্ড দ্য ক্যান্ডিডেটস হ্যান্ড রাইটিং বিকজ ইট ওয়াজ ড্যাশ। তাহলে যে হাতের লেখা বোঝা যায় না তাকে আমরা কী বলবো, যেটা পড়া যায় না তাকে আমরা কী বলবো, ইললিজিবল। দ্যাট উইচ ক্যান নট বি রেড, যেমন দ্যাট উইচ ক্যান নট বি কারেক্টেড, আগের ক্লাসে করেছিলাম ইনকরেজিবল, যেটা জয় করা যায় না ইনভিনসিবল, যেটা মোছা যায় না ইনডেলিবল, সেরকম যেটা পড়া যায় না বা বোঝা যায় না সেটা হচ্ছে তোমার মানে পড়ে বোঝা যায় না অ্যাকচুয়ালি, সেটাকে বলবো ইললিজিবল, আর পড়া গেলে লিজিবল। লাস্ট ওয়ান কি বলছে, অ্যাডিকুয়েট। অ্যাডিকুয়েটের কী চাইছে দেখো, ইনস্ট্রাকশন একটু পড়ে নিতে হবে, কিন্তু রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ দ্য রাইট অল্টারনেটিভ ফ্রম দ্য অপশনস গিভেন। রাইট অল্টারনেটিভ মানে হচ্ছে সিনোনিম চাইছে, তাহলে অ্যাডিকুয়েট মানে পর্যাপ্ত। মনে রাখতে হবে এই যখনই সেন্টেন্স তুলে দেবে তোমাকে কন্টেক্সচুয়াল মিনিং দেখে আনসার করতে হবে, শুধু এই অ্যাডিকুয়েট দেখে আনসার করবে না, কারণ অনেক সময় এই সেন্টেন্সে হয়তো অ্যাডিকুয়েটের মিনিংটা অন্যরকম হতেই পারে, এটা অ্যাডিকুয়েট আছে তাই, কিন্তু অন্যান্য কোয়েশ্চেন মানে ওয়ার্ড এমন থাকে যার দুরকম তিন রকম মিনিং আসতে পারে, তো জাস্ট ওয়ার্ডটাকে দেখে আনসার করবে না, টেক্সটটা মানে সেন্টেন্সটা পড়বে, আফটার দ্যাট কারেক্ট অপশানটা চুজ করবে, নাহলে ভুল হতে পারে। দ্য টাইম অ্যালাউড ফর দ্য ওয়ার্ক শুড হ্যাভ বিন অ্যাডিকুয়েট, তাহলে কাজের জন্য যথেষ্ট সময় দেওয়া উচিত। তাহলে আমরা এখানে কী করবো, যথেষ্ট মানে সাফিসিয়েন্ট, এখানে একদম স্ট্রেট মিনিং আসছে, অ্যাডিকুয়েট মানে পর্যাপ্ত, কিন্তু আবার বলছি কন্টেক্সচুয়াল মিনিংয়ে অনেক সময় কিন্তু চেঞ্জ হতে পারে। এনিওয়েজ, তো আজকে আমি 30টা কোয়েশ্চেন একদম ডিসকাস করে দিলাম। আমি পিওয়াই কিউ, তোমাদের যদি মনে হয় যে আরও পিওয়াই কিউ দরকার তাহলে আমাকে কমেন্টে জানাবে, আমি আবার পিওয়াই কিউর উপর কোয়েশ্চেন করাবো। তো ক্লাসটা কেমন লাগলো তোমরা বলবে, কোয়েশ্চেনগুলো দেখে তোমরা বুঝতে পারছো খুব একটা ডিফিকাল্ট কোয়েশ্চেন নয়, একটু প্রিপারেশান নিলে কিন্তু আনসার করতে পারবে। তো চেষ্টা করো যতটা পারবে প্র্যাকটিস করার, মকগুলো দেওয়ার চেষ্টা করো, ভোক্যাবুলারি ওই কোনো বই দেখে মুখস্থ না করে মকের থ্রু ওগুলোকে মনে রাখার চেষ্টা করো, প্র্যাকটিস যত করবে তত মনে রাখতে পারবে, মুখস্থ করলে কিন্তু ভুলে যাবে। ওকে, আর গ্রামারের পার্টটা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করো, আমি তো ক্লাসে আরও গ্রামার অ্যান্ড ভোক্যাবস নিয়ে কোয়েশ্চেন আনবই। তো ক্লাসটা কেমন লাগলো তোমরা প্রত্যেকে জানাবে, ভালো লাগলে কমেন্টে একটু জানিয়ে দেবে, আর কোনো জায়গায় কোনো ডাউট থাকলে সেটাও কমেন্টে জানাবে। আর সবাইকে আবার রিকোয়েস্ট, ক্লাসগুলো অ্যাজ মাচ অ্যাজ পসিবল তোমরা শেয়ার করো বন্ধুদের সঙ্গে, রিলেটিভদের সঙ্গে, যাতে তারাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে, জেনিথ ফ্যামিলি আরও বড়ো হয়। তো আজকের জন্য এটুকুই, আবার নেক্সট ক্লাসে আরও কিছু নতুন কোয়েশ্চেন নিয়ে ডিসকাস করবো। সবাই খুব ভালো থাকবে।